হ্যালো, গুড ইভিনিং। আমি আজকে বসেছি একটা অন্যরকম ভিডিও করার জন্য। অনেকদিন হলো ব্লগ করছি, তাই ভাবলাম যে একটা অন্য ধরনের ভিডিও দেবো। অন্য ধরনের কিছুই নয়, এটা তো দেওয়ার কথাই, তো তার জন্যই আমি ভাবলাম যে আজকেই দিই। আর দেখতেই পাচ্ছ, এই জন্য আমি মেকআপ করে নিয়েছি। মেকআপ করার তো হয়ে গেছে, তো তারপরে আমি এই জন্য ভিডিওটা আমি শুরু করে দিয়েছি, যেটা হলো আমার ইন্ট্রোডাকশান ভিডিও, যেটা আমি অনেকদিন থেকে ভাবছিলাম যে ইন্ট্রোডাকশান ভিডিও দিতে হবে, তো দিতে পারছি না, তো এখন আমি দিতে বসেছি। তো যেটা বলা হয়নি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আর তোমরা দেখতে থাকো আমার ইন্ট্রোডাকশন ভিডিওটা আর এনজয় করতে থাকো। চলো, আচ্ছা, প্রথমে যেটা বলার কথা সেটা হলো আমার নাম। আমার নাম হলো রোনা মিশ্র। আর আমি কোথা থেকে, আমি আমার ডিস্ট্রিক্ট ইস্ট মেদিনীপুর, আর আটকে যাচ্ছি কেন, তো আমি ওখান থেকেই। আর আমার কোয়ালিফিকেশান, আমি ইংলিশে এমএ করেছি, আর তারপরে আমি বিএড কোর্স করেছি। এখন আমার কমপ্লিট হয়ে গেছে, এই বছরই কমপ্লিট হলো। আর কমপ্লিট হওয়ার পরে এখন আমি সেরকম কিছু করছি না, এখন আমি টিউশন পড়াই, যেটা তোমরা আমার ব্লগে দেখতে পাও। আর জবের জন্য ওয়েট করছি, কি নোটিফিকেশান আসে কি আসে, তো যাই হোক না কেন। আর আমি আমার কলেজটা করেছি, আমার কলেজ ছিল বাজকুল বলে, এখানে একটা জায়গা আছে, তো বাজকুল কলেজে, যেখানে তোমরা যারা এখানকার আশেপাশে আছো তো তারা চিনতে পারো, তো বাজকুল কলেজ থেকে আমি ইংলিশ অনার্স করেছি, আর মানে গ্র্যাজুয়েশন করেছি, আর মাস্টার ডিগ্রি করেছি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে, ডিস্টেন্সে করেছি। আর এখানে বিএডটাও আমাদের এখানে কাছাকাছি একটা কলেজে করেছি, তো আমি হ্যাঁ ডিস্টেন্সে এমএটা করেছি। তোমরা যদি ডিস্টেন্স এমএ নিয়ে কারোর যদি কোনো জানা থাকে, তাহলে আমি ডিটেলসে বলতে পারি এই ইউনিভার্সিটি থেকে, অন্য কোনো ইউনিভার্সিটিতে কীরকম কী রুলস রেগুলেশন আছে সেগুলো আমি বলতে পারবো না। কিন্তু যদি তোমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যদি কিছু জানতে চাও এই সম্বন্ধে, তো সেটা আমি বলতে পারি। তো তোমাদের জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাদের আমাকে বলো। আর আর কি বলবো, আর কি বলে জানি না আর কি বলবো। আচ্ছা, আমার ইউটিউবটা আমি শুরু করেছি, আমি 2020-তে আমি আমার ইউটিউবটা শুরু করেছি। আর তারপরে মাঝখানে আমি অনেকগুলো ভিডিও করেছিলাম, প্রথমে আমি অন্যরকম ভিডিও করতাম, যেগুলো আমার এখনও আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে দেখতে পারো। আর ওই ভিডিওগুলো করার পর আমি ছেড়ে দিয়েছিলাম, ভালো লাগছিল না, তো তারপরে আমি ভাবলাম যে একদিন, আমার প্রথম থেকেই আমার উদ্দেশ্য ছিল যে আমি এই করবো, ডেলি ব্লগ করবো। কিন্তু প্রথমটা শুরু করার জন্য আমি ভাবলাম যে আমি একটা অন্যরকম ভিডিও দিয়ে শুরু করি, তার জন্য আমি ওই ভিডিওগুলো করছিলাম। তারপরে আমার মনে হলো যে এখন ভাল লাগছিল না, ছেড়ে দিয়েছিলাম। আর তারপরে আমি ভাবলাম যে ডেলি ব্লগ করব, ডেলি ব্লগ শুরু করলাম। শুরু করে মাঝখানে আমি ছেড়ে দিলাম, যেটা কেন ছেড়ে দিয়েছিলাম সেটা তো আমি ব্লগে বলেছি, কারণ কি দেখাবো, কিছু দেখানো সেরকম ছিল না, আর আমি তো সেরকম কিছু করছিলাম না, ওই জন্য কিছু না দেখালে, কোনো কন্টেন্ট না থাকলে এমনি এমনি কী দেখাবো, তার জন্যই আমি দেখাইনি। আর এই কারণে আমার ভিডিওটা মানে ডেলি ব্লগটা যখন শুরু করেও তারপরে কয়েকটা ভিডিও করে আমি ছেড়ে দিই। তারপরে এখন আমার মনে হলো যে আমার ব্লগটা কন্টিনিউ করা উচিত, অনেকদিন আমি বন্ধ করে আছি, তো আমাকে এবার করতে হবে, তার জন্যই আমি ব্লগটা আবার শুরু করেছি। আর এটা আমার প্যাশন ছিল, তার জন্য প্যাশনটা আমি ফলো করছি। জানি না কী হবে এটার, এটা নিয়ে কি বলবো আমি জানি না, যতদিন না পর্যন্ত এটার মানে ভবিষ্যৎ কী আমি জানি না, কতদূর কী এগোবে। আর যদি এগোই তাহলে তো ভালোই, আর যদি না এগোই তাহলে আমাকে অন্য কিছু দেখতে হবে। হ্যাঁ, আমার টিচিং প্রফেশনটাই ভালো লাগে, ওটাই আমি মানে করব, কিন্তু যদি পাই, কিন্তু যা অবস্থা কবে কি হবে আমি জানি না, তো ওটাই করার ইচ্ছে আছে। আর সেরকম কোনো কিছুর দিকে আমি যেতে চাইছি না, তো এটাই আমি এখন করতে চাইছি, ইউটিউবটা আমি করতে চাইছি, আমার এটা ভালো লাগে। মানে সবাইকে দেখি, কতজন কত মানে অনেক ইউটিউবার আছেন যাদেরকে দেখে আমি খুব ইন্সপায়ার হই, আর তাদেরকে দেখে আমার খুব ভালো লাগে, আমার মনে হয় আমিও মানে ওনাদের মতো করব, কতটা করতে পারি আমি জানি না, তো মানে করার চেষ্টা করি। আমি কথা বলতে বলতে আটকে যাচ্ছি, তার জন্য প্লিজ ফরগিভ মি। আমার ব্যাপারে তো সব বলে দিলাম, আর আমার বাড়িতে বাজে ব্যাপারে কি বলবো, বাড়িতে
আছে আমার বাবা মা দাদু ঠাকুমা আর আমার ভাই। তো বাড়িতে তোমরা মানে যাদেরকে ব্লগে দেখতে পাও, যারা আমার ব্লগ দেখো তারা নিশ্চয়ই মানে আমার বাড়ির সবাইকে দেখেছো। আর আর তো কিছু নেই, সবই বলে দিয়েছি। আর যদি তোমাদের আরও অন্য কিছু জানার ইচ্ছে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো, আমি অবশ্যই সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই মেকআপ যেটা আমি করেছিলাম সেটার আমি একটা মানে সিম্পল মেকআপ, সেরকম কিছুই না, আমি এক্সপার্ট কিছু না, মানে জাস্ট এমনি ছোটোখাটো। তো সেরকমভাবে এই যেটা করেছি, যাই হোক না কেন, যেটাই আমি করেছি ওটারই আমি একটা ভিডিও করেছি, আলাদাভাবে ভিডিও করেছি। সেই ভিডিওটা, এই ভিডিওটা যখন আমি পাবলিশ করে দেবো তারপরে আমি সেই ভিডিওটাও আমি দেব। তো সেটাও দেখে বলো যে কেমন লাগছে, আর আজ আমার ইন্ট্রোডাকশানটাও কেমন লাগলো সেটাও অবশ্যই জানিও। তো এখানেই এন্ড, বাই, দেখা হবে আবার নেক্সট ব্লগে। এরকম এই তোমরা যদি আরও অন্যরকম কোনো কিছু মানে জানতে চাও, কোনো কিছু থাকে, কোনো কিছু ভিডিও বানানো মানে চাও, সেগুলো আমি বলো যে আমি তাহলে সেরকম ভিডিও বানানোর চেষ্টা করব। অবশ্যই যেগুলো আমি পারবো সেগুলোই আমি মানে বানাবো। তো এখানেই আমি শেষ করে দিচ্ছি, আবারও বাই, দেখা হবে আবার নেক্সট অন্য কোনো ব্লগে। আর একটা কথা বলে দিই, আমি তো মানে ভিডিওটা শেষ করে দিয়েছিলাম কিন্তু একটা কথা মনে পড়ে গেল, মানে সেটা বলে দিই যে এই ভিডিওটা আমি কখন আপলোড করব আমি জানি না, সেটা সকাল হতে পারে, ইভিনিং হতে পারে, আবার নাইট হতে পারে, যে কোনো মুহূর্তে আমি ভিডিওটা আপলোড করতে পারি। তো যদি তোমরা সকালবেলা দেখো, আমি কিন্তু ভিডিওতে ইভিনিং বলেছি, তো তোমরা কনফিউজড হয়ে যাও না। তো আমি যখন ভিডিওটা শুরু করেছিলাম, ভিডিওটা যখন করছিলাম তো তখন ইভিনিং ছিল, তার জন্যই আমি ইভিনিং বললাম। আর ভিডিওটা যে কোনো সময়ই আপলোড হতে পারে, তো এটার জন্য আমাকে ক্ষমা করে দিও, এটা আমি বলার জন্য আমি ভিডিওটা আবার শুরু করলাম। তো এটাই বলা ছিল, বলে দিয়েছি, বাই।